ভয় দেখানোর জন্য একেবারে মেট্রোপলিটন কোর্টের জাজমেন্ট বদলে দেওয়া, যা ইতিমধ্যে গতকাল এবং আজ একাধিক ইলেকট্রনিক্স, প্রিন্ট, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, এবং দিল্লি পুলিশের যে এফআইআর দিল্লি পুলিশের ওয়েবসাইটেও উঠে গেছে, 48 ঘন্টার মধ্যে এফআইআর হলে আপনারা জানেন একটা পাবলিক ডোমেনে আনতে হয়, আমি সেখান থেকেই ডাউনলোড করেছি ওয়েবসাইট। যে কেউ পারে আমি আপনাদের সুবিধার জন্য একটা করে এফআইআরের কপিও দিয়ে দিচ্ছি। এত বড় প্রতারণা, চিটিংবাজি, এবং এই এফআইআর করলে আপনারা দেখবেন যে কিভাবে প্রভাবশালী যোগ এই ফলস জাজমেন্ট পাঠিয়ে ইডির আধিকারিকদেরকে, ইনভেস্টিগেটিং এজেন্সি যারা কোল এবং কাউ, বেঙ্গলের দুটো বড় থাউজেন্ডস অফ ক্রোডের স্ক্যাম ইনভেস্টিগেট করছে, তাদেরকে পাল্টা প্রেশার দেওয়ার ব্যবস্থা করেছিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশ কমিশনার এবং এসটিএফ এর যারা দায়িত্বে আছে জয়েন্ট সিপি সহ, এরা প্রত্যেকে এই ঘটনায় নিজের তোলার পুলিশকে বাধ্য করেছে। আইন নামে এফআইআর হলেও আমরা মনে করি এর সঙ্গে একাধিক ইন্সপেক্টর, কালীঘাট থানার ইন্সপেক্টর আইসি সহ একাধিক ইন্সপেক্টর, একাধিক আইপিএস অফিসার, এত বড় ফ্রড, দুর্নীতি, জালিয়াতি, বেপরোয়া, এ ধরনের কাজ কোনো ব্যক্তি করে আলাদা কথা, তাকে 420 বলা হয়, তাকে ফ্রড বলা হয়, চিটার বলা হয়। সরকার করে, বেতনভুক সরকারি কর্মচারীরা করে, এবং বিচার ব্যবস্থাকেও পশ্চিমবঙ্গে কোন জায়গায়, আজকে যেখানে দিল্লিতে প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের নেতৃত্বে বিরাট বড় একটা মিটিং হচ্ছে, গুরুত্বপূর্ণ মিটিং, যেখানে সমস্ত প্রধান বিচারপতিরা, মন্ত্রীরা, কেন্দ্রীয় আইনমন্ত্রীরা বসে ঠিক করছেন যে কী করে পাহাড় প্রমাণ জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করে মানুষকে দ্রুত বিচার পাইয়ে দেব। সেই জাজমেন্টকে পর্যন্ত কলকাতা পুলিশকে দিয়ে ফট করাচ্ছে, এই রাজ্যের পুলিশ মন্ত্রী ইশারা ছাড়া হতে পারে না, কারণ তার ভাইপো এই স্ক্যামের প্রাইম অ্যাক্টিভ। এবং আমরা দাবি করছি যে ডাকাডাকি বন্ধ করুন দিল্লি পুলিশ, ব্যবস্থা নিন, এত বড় এর আর দ্বিতীয়বার প্রমাণ নোটিশ কিছু লাগবে বলে আমার মনে হয় না, কারণ তথ্য প্রমাণ নিয়েই ভারত সরকারের ইডির আধিকারিকরা এফআইআর লঞ্চ করেছে। অতএব নতুন করে এর প্রমাণের প্রয়োজন নেই, আমরা উই ওয়ান্ট অ্যাকশন, এবং প্রয়োজন হলে কিছুদিন দেখার পরে প্রয়োজন হলে আমরা কলকাতা হাইকোর্টকেও হস্তক্ষেপ করতে বলবো যে কলকাতা পুলিশ কি করে জুডিশিয়ারির জাজমেন্ট বদলে আরেকটা সাংবিধানিক সংস্থার কাছে পাঠায়, এবং এর পিছনে যেমন এসএসসির পিছনে শিক্ষামন্ত্রীকে পাওয়া গেছে, এর পিছনেও রাজ্যের পুলিশ মন্ত্রী আছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার, ঠিক আছে? এটা আমার এক নম্বর পয়েন্ট ছিল। এই পয়েন্টে যদি কোনো প্রশ্ন থাকে বলুন, একসঙ্গে প্রশ্ন করুন, বলে দিন। সেকেন্ড হচ্ছে, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কোভিড নিয়ে ভিডিও কনফারেন্সের সময় আমাদের অবিজেপি রাজ্যগুলি, বিশেষ করে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, এরা কীভাবে নিজেদের রাজ্যে বিভিন্ন খেলা মেলা এবং অনুৎপাদক যে সমস্ত স্কিম, সেই সমস্ত নির্বাচনী সস্তা রাজনীতি করতে গিয়ে স্টেট ফ্যাটের শেষের যে পার্সেন্টেজ, যে অ্যামাউন্ট কমায়নি, সেটা প্রধানমন্ত্রী বলেছেন, এবং গত 3 দিন ধরে এটা একটা বড় চর্চিত বিষয়। আমাদের ভারতবর্ষের পেট্রোলিয়াম মিনিস্টার মাননীয় হরদীপ সিং পুরীজি, তিনিও টুইটের মাধ্যমে কিভাবে বিজেপি রুল স্টেটে মানুষকে স্টেট গভর্নমেন্ট রিলিফ দিচ্ছে সেন্ট্রালের সঙ্গে হাতে হাত মিলিয়ে, আর কিভাবে নন বিজেপি রুল স্টেট লাইক পশ্চিমবঙ্গ, যারা কথায় কথায় মিছিল বের করেন পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, তারা কিভাবে মুনাফা করছেন, এটা সকলের কাছে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী 97,000 কোটি টাকার মিথ্যা পর্দ
ঘুরিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, সে বিষয়ে আমরা তথ্য সহকারে ইতিমধ্যে বলেছি, ভবিষ্যতেও বলব। আমাদের বিধানসভার অন্যতম সদস্য এবং আমাদের অর্থনীতি বিশেষজ্ঞ ডক্টর অশোক রায়ডিও প্রেস করবেন, বাইরে আছেন, ফিল্ডে করবেন। আমরা তথ্য সহকারে প্রত্যেকটা তার দাবির যে আসল সত্য সেটা মানুষকে আনব। তো আমরা আজকে যেটা বলতে চাই সেটা হলো, মুখ্যমন্ত্রী পেট্রোল ডিজেল থেকে অতিরিক্ত আয় করবেন এবং সেই আয় দিয়ে 200 টাকা 500 টাকা গামছা শাড়ি ছাগলের বাচ্চা মুরগির বাচ্চা খেলা মেলা গান বাজনা এসব করবেন আগে থেকেই ঠিক করা ছিল। 2022-23 অর্থবর্ষে যে বাজেট রাজ্য সরকার পেশ করেছে সেই বাজেটে আয় এবং ব্যয় থাকে, তাতে আয়ের ঘরে আপনারা দেখবেন যে পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকে রান্নার গ্যাস পেট্রোল ডিজেল গ্যাসোলিন সব মিলিয়ে এখান থেকে 2021-22 অর্থবর্ষে যেখানে পশ্চিমবঙ্গ সরকার 10,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছিল, 22-23-এ 12,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহ করবেন, এটা তৃণমূল কংগ্রেস সরকার তার বাজেটের বইতে লিখে দিয়ে গেছেন। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে তার পার্টির তোলামূল পার্টির কোম্পানির কর্মচারীদের বলবেন মিছিল করো মিটিং করো, আর অন্যদিকে আরো 2,000 কোটি টাকা বাড়তি তিনি পেট্রোল ডিজেলের উপর থেকে আয় করবেন এবং সেই আয় দিয়ে খেলা হবে মেলা হবে হেলিকপ্টার চড়া হবে চার্টার ফ্লাইটে ঘোরা হবে, সেই মেলা সেই টাকা দিয়ে বিজিবি এসে 100 রকম আইটেমে খাওয়ানো হবে, সেই টাকা দিয়ে প্রশাসনিক সভার নামে রাজনৈতিক সভা হবে, সেই টাকা দিয়ে মুখ্যমন্ত্রী টাইগার হিল থেকে দীঘা পর্যন্ত একটা করে সব টুরিস্ট স্পটে আবাস থাকবে, 2,000 কোটি টাকা বাড়তি, এই বিভ্রান্তি মানুষের কাছে ছড়াতে চায়। আমরা এর বিরুদ্ধে বাংলার মানুষকে সজাগ করতে চাই এবং আগামী দিনে আমরা রাজ্যের ভ্যাট কমানোর দাবিতে, এটা মাননীয় প্রধানমন্ত্রী একেবারে চোখ খুলে দিয়েছেন, সেটা নিয়ে আমরা রাস্তায় নামবো জনজাগরণ করার জন্য। থার্ড পয়েন্ট যেটা আমার ছিল সেটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের ভাবনার মধ্য দিয়ে সমবায় ব্যবস্থা তৈরি হয়। সমবায় ব্যবস্থার 100 বছরের বেশি তার দীর্ঘ ইতিহাস এবং সমাজের চিন্তক ব্যক্তিরা তারা বিগত দিনে যে মহাজনী প্রথা ছিল জোরদারের কাছ থেকে গ্রামের কৃষকরা চড়া সুদে জমির দলিল রেখে টাকা নিত, এই মহাজনী ব্যবস্থাকে তুলে দেওয়ার জন্যই কোঅপারেটিভ ব্যবস্থা। তো আমাদের বর্তমান সরকার পশ্চিমবাংলার কোঅপারেটিভ ব্যবস্থাকে ধ্বংস করেছে, স্টেট কোঅপারেটিভ ব্যাংকে নির্বাচন হয় না, ওয়েবস কার্ডে নির্বাচন হয় না, স্টেট কোঅপারেটিভ ব্যাংকে জনগণের আমানতের টাকা কেউ হাত দেয়নি, কোনো সরকার স্বাধীনতার পর হাত দেয়নি, এই সরকার স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে 2,000 কোটি টাকা ঋণ পর্যন্ত নিয়েছেন খেলামেলা বা নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার জন্য, এ টাকা জীবনে শোধ হবে বলে আমি মনে করি। আমি যে পয়েন্টটা আপনাদের কাছে আজকে তুলে ধরতে চাই সেটা হলো, মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডবল ডবল চাকরি তো কার কী হয়েছে সবাই দেখেছে, তার তিনি একটা প্রতিশ্রুতি তার ছিল কিছু বিনা মানে সিকিউরিটিতে লোন দান করা ইত্যাদি, সেই তার যেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য তিনি ন্যাশনালাইজ ব্যাংকের কাছে আবেদন করেন, কোনো ন্যাশনালাইজ ব্যাংক তাদের ব্যাংকের অনুৎপাদক সম্পদ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট NPA বেড়ে গিয়ে রিজার্ভ ব্যাংকের রেস্ট্রিকশনে পড়ুক তারা চায় না বলে তারা বিনা সিকিউরিটিতে লোন দেওয়ার ক্ষেত্রে তারা রাজি হয়। তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিবকে দিয়ে রাজ্যের সমবায় সচিব MP রাওকে দিয়ে প্রত্যেক জেলার DMs কে চাপ দিয়ে এবং নমিনেটেড সমস্ত
ব্যাংকগুলো ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কমিটিকে নমিনেটেড অথবা যেখানে ইলেকশন হয়েছে সিলেকশন হয়েছে বিরোধীরা কেউ নমিনেশন করতে পারে। সেই মাটির ব্যাংকগুলোকে চাপ দিয়ে পশ্চিমবঙ্গে 25,000-এরও বেশি বিনা সিকিউরিটিতে লোন দিতে বাধ্য করেছেন। 15 বছর এই লোন শোধ করতে পারবেন না। রাজ্য সরকার 15 বছর পরে শোধ করবে, 15 বছর পরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন, স্বাভাবিকভাবেই থাকবেন, তাই তাকে শোধ করতে হবে না। কিন্তু কোপারেটিভ ব্যাংকগুলোকে তিনি দেউলিয়া করে দিয়ে চলে গেলেন। এবারে কোপারেটিভ ব্যাংক কার টাকা দিল? কোপারেটিভগুলো ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভগুলো বা স্টেট কোপারেটিভ একটা নাবার্ডের ফাইন্যান্স করে ফার্ম লোনের ক্ষেত্রে, কৃষি লোনের ক্ষেত্রে, সেখান থেকে দেওয়ার কোনো সুযোগ নেই, সেটা স্বল্প সুদে কেন্দ্রীয় সরকারের প্রকল্প। দ্বিতীয় হচ্ছে আমরা যারা ডিপোজিটার, আমরা বিভিন্ন সেন্ট্রাল ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকে, এখানে যেমন বিদ্যাসাগর আছে, ওদিকে যেমন তমলুক ঘাটাল আছে, ওদিকে মুখবেড়িয়া ব্যাংক, বলাগাড়িয়া ব্যাংক, এরকম গোটা রাজ্যে আছে, তা এই ব্যাংকগুলোতে ডিপোজিটাররা টাকা রাখে না। এদের আন্ডারে থাকা সমিতিগুলো তারা ডিপোজিটারদের টাকা সংগ্রহ করে। সমিতি যদি 100 টাকা সংগ্রহ করে তার 67 টাকা সে ঋণ দিতে পারে, আর 33 টাকা তাকে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকে রাখতে হয়। আবার ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংক যদি 100 টাকা ডিপোজিটারের কাছ থেকে নেয়, 67 টাকা সে নিজে ইনভেস্ট করতে পারে, 33 টাকা তাকে স্টেট কোপারেটিভ ব্যাংকে গচ্ছিত রাখতে হয়। এবারে মূলত ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংক তাদেরকে দিয়ে এই 25,000 লোন মুখ্যমন্ত্রী বাধ্য করিয়েছেন দিতে উইদাউট সিকিউরিটিতে, এবং এই লোনগুলো আগামী 2 বছরের মধ্যে এনপিএ হবে, নন পারফর্মিং অ্যাসেট হবে, এবং হাওড়া রামকৃষ্ণ কোপারেটিভের মতো, ব্যাটনা কোপারেটিভের মতো, বর্ধমান আরবান কোপারেটিভের মতো, হলদিয়া আরবান কোপারেটিভের মতো এই ব্যাংকগুলোর সমস্ত ইনসলভেন্ট হয়ে যাবে এবং ডিপোজিটাররা কেউ টাকা ফেরত পাবেন। আমি আপনাদের মধ্য দিয়ে এই অন্যায় কাজের বিরোধিতা করছি, আমি সতর্ক করছি সমস্ত ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের বোর্ড অফ ম্যানেজমেন্ট আর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরকে যে আপনারা এই ব্যাড ইনভেস্টমেন্ট শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার জন্য দিয়ে ব্যাংকগুলোকে সর্বনাশ করছেন। সাথে সাথে পশ্চিমবাংলার জনগণকে সতর্ক করতে চাই যে আপনারা ধীরে ধীরে কোপারেটিভ ব্যাংক থেকে টাকা তুলে ন্যাশনাল ব্যাংকে রাখুন। কোপারেটিভ ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, সারদা রোজভ্যালির মতো আগামী দিনের পরিণতি কিন্তু এই জায়গায় হতে যাচ্ছে। আমি বিরোধী দল নেতা, 2,28,00,000 মানুষের প্রতিনিধি বাংলার, আমার দায়িত্ব জনগণকে সঠিক সময়ে সঠিক বার্তাটা দেওয়া, সতর্ক করা, সেই কাজটা আমি আজকে এই প্রেস বার্তার মধ্য দিয়ে দিচ্ছি যে জনগণ আপনারা ধীরে ধীরে কোপারেটিভ ব্যাংক থেকে ডিপোজিটের টাকা সরিয়ে ন্যাশনালাইজ ব্যাংকে রাখুন। কারণ এই মুখ্যমন্ত্রী সব সর্বনাশ করেছেন, শিল্প থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বাকি ছিল কোপারেটিভ, সেটাও শেষ করেছেন। আজকেই বিদ্যাসাগর ব্যাংক কোপারেটিভ ব্যাংকের আমি মমতা ব্যানার্জি ভেবেছিলেন শুভেন্দু অধিকারীকে বিজেপিতে গেছে মানে তাড়িয়ে দেওয়া যায় না। আমি পরিচালক আছি, বোর্ড অফ মেম্বার্স আছে, ইলেকটেড, আমাকে এত তাড়াতাড়ি সরানো যাবে না। আমি সেখানে আজকে জিএম এবং তাদের বোর্ডের যারা টিএমসির লোক ছিলেন, বোর্ডের লোক কি বলবো, টিএমসির লোক নয়, আমি তাদের বলেছি আপনারা 492টা বিদ্যাসাগর ব্যাংকে এই ধরনের লোন দিয়েছেন, যার গরিষ্ঠ সংখ্যক অধিকাংশ, অল্প কিছু হতে পারে, তার সিকিউরিটি নেননি, মোট অ্যামাউন্ট কত, 4,50,000,000 টাকায় 3 মাস দিয়েছে। এবারে এই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে চাপে আপনাকে 23-24-এ আরো 10 কোটি টাকা দিতে হবে, এরপরে আরো আরো অনেক আসছে, আমি আর নাম বলছিলাম। আমরা ভোট করছি শুধু এই কারণে, এরপরে আগামী 3 বছরের মধ্যে বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকও নন পারফর্মিং অ্যাসেট যে জায়গায় যাবে, ডিপোজিটাররা হয়তো তারা সঠিক সময় টাকা ফেরত পাবে। এটা শুধু একটা এক্সাম্পল দিয়ে বললাম, গোটা রাজ্যে কিন্তু একই অবস্থা। এবং স্টেট কোপারেটিভ ব্যাংকে বিভিন্ন সমিতি সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের মধ্য থেকে রাখা 2,000 কোটি টাকা রাজ্য সরকার ঋণ নিয়েছে, ঋণ নিতে পারেন না।
ওই টাকা যেমন ফেরত পাবে রাজ্য সরকারের কাছে কে ফেরত চাই? ডিএমরা চাপ দিয়ে দিয়ে মুখ্য সচিবের ধমকানি, ভার্চুয়াল কনফারেন্স, এমপি রাও ধমকানিতে এই কাজগুলো অপকর্মগুলো করিয়েছেন, মূলত তৃণমূল পার্টির যারা কর্মচারী বিভিন্ন ব্যাংকে আছে তাদেরকে দিয়ে, মানে ম্যানেজমেন্টে যারা আছেন এবং আধিকারিকদের প্রেশার করে। এর ফলে কোঅপারেটিভ ব্যবস্থা ভয়ঙ্করভাবে এই ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে, তার জন্য দায়ী রাজ্য সরকার এই কাজ হয়ে গেল আমাদের তোমাদের কাউকে দিয়ে ওদের একটা বেরিয়ে যাচ্ছে এবং পাট নিয়ে যে ইস্যু আছে তাতে সমাধান যাতে হয়, যাতে সলিউশন হয়, সেজন্য আপনাদের মিডিয়াতে এইগুলো নিয়ে বেশি চর্চা হয়। কিন্তু অর্জুন সিং ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক, একটা পার্টিকুলার ইস্যু নিয়ে কেন্দ্রের বস্ত্র দপ্তরের সঙ্গে তার ডিফারেন্সেস অফ অপিনিয়ন হতে পারে, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অর্জুন সিং আমার সঙ্গেই একটু পরে সদর বসে ব্লাড ডোনেশন ক্যাম্পে থাকার কথা ছিল, ফোন করে ফ্লাইট ধরেছেন। আজকে লেট ইভিনিংয়ে পীযূষ গোয়েলের সঙ্গে তার কর্মসূচি বসা আছে এবং আশা করি পাট চাষি, পাট দুট মাইলের মালিক শ্রমিক, সাথে সাথে ভারত সরকার, আমাদের প্রধানমন্ত্রী তো শ্রীলঙ্কা করতে পারেন না, যেমন পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি শ্রীলঙ্কার কাছাকাছি নিয়ে চলে গেছে, গাছটাকে বাঁচিয়ে বাকিটা করতে হবে, তাতে দেশের সরকার তার দপ্তরের নিয়ম নীতিও ঠিক থাকবে, এমন কিছু মধ্যপন্থা নিশ্চয়ই আশা করি মাননীয় সাংসদ এবং যুব আন্দোলনের দীর্ঘদিনের নেতা অর্জুন সিং এবং আমাদের এবং সেই জন্যই এটা হচ্ছে আপনি খড়গপুরে চলে যাবেন, কতজন বাইরে চলে যাচ্ছে চিকিৎসা করাতে দেখতে হবে, কটক আর ভেলোরে কত লোক যাচ্ছে শুধু দেখে আসুন, কেউ এখানে চিকিৎসা নেয় না। এই দেবরাতে চলে যান, একটা ছতলা বিল্ডিং কেন্দ্রের টাকায় তৈরি করা আছে, ভিতরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এক একটা হসপিটালে ল্যাপ্রোস্কোপি মেশিন পাবেন না, চোখের ফেকো মেশিন পাবেন না, হাড় জোড়ার মেশিন পাবেন না, কিচ্ছু নেই। দাদা আরজিকর হাসপাতালে আজকে দেখা গিয়েছে যে কুকুরে 25-30টা কুকুর রোগীকে টেনে নিয়ে আসছে, এরকম মর্মান্তিক ছবি ওঠে। স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, হাওড়া রুরালের এসপির নির্দেশে পুলিশ গেছিল তার বাড়ি, এসপি যেহেতু এসপি হচ্ছে টিএমসির এমএলএ, এসপি সৌম্যরায়কে বাঁচাতে হবে, তাই সিভিক ভলেন্টিয়ার আর হোমগার্ড তার ইউনিয়নও নেই, তার চাকরির কোনো গ্যারেন্টার নেই, তার দুজনকে ভেতরে জেলে রেখেছে। যারা আইপিএসরা পাঠালো তাদেরকে সেভ করল। ঠিক একইভাবে রামপুরহাটের বাগদুইতে আইসিকে সরানো, এসডিপিওকে ক্লোজ করা, মূল যে অনুব্রত মণ্ডল, আনারুল বা নগেন ত্রিপাঠী এসপি, তারা যে অপকর্ম করলো তাদেরকে গার্ড করলেন মমতা ব্যানার্জি। এখানেও বিধায়ককে মানে জেলে যাওয়ার হাত থেকে বাঁচানো এবং জনরসে বিধায়কের উপর যাতে জনরস না তৈরি হয়, কারণ রাস্তায় লোক নেমে গেছে, অবরোধ শুরু হয়ে গেছে গত দুদিন ধরে, জনরসের হাত থেকে দুর্নীতিগ্রস্ত বিধায়ককে বাঁচানোর জন্য একটা ক্যামোফেজ এবং আইওয়াস তার আত্মসহায়ককে ধরে মানে ঝিকে মেরে বউকে শিক্ষার মতো বিষয়, এটা মমতা ব্যানার্জির একটা প্র্যাকটিস, দীর্ঘদিন ধরে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের একটা অঙ্গ। কিন্তু যাদের টাকা গেছে তাদের বলবো একদম ছাড়বেন না, দল বেঁধে এসে নবান্ন সামনে বসবেন। দাদা দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠক কি বলবেন? দিল্লিতে আজকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সৌজন্য বৈঠক কি বলবেন? কোথায় দিল্লিতে? কোথায় দিল্লিতে? আমি যাই
আমি তো দেখলাম ডাব্লু লেখা আমাদের উত্তরাখণ্ড না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসে আছে এটা বড় কথা শোনা যাচ্ছে একটা বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছে আপনারা এইসব গল্প শুনলে শুনলে একটা প্রধানমন্ত্রী উঁচু মানের রাজনীতিবিদ সেই জন্য বিশ্বের সেরা প্রধানমন্ত্রী হয়েছেন তিনি ফেডারেল স্ট্রাকচারকে সম্মান করেন তিনি মমতা ব্যানার্জির সঙ্গে মিটিং আগেও করেছেন ভবিষ্যতেও করবেন অ্যাজ এ মুখ্যমন্ত্রী সেটা এটা তো দিল্লি মানে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী অপোজিশন লিডারের নাম শুনলে বলে যে এটা পার্টির প্রেস কনফারেন্স নয় অথচ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঝান্ডা ধরান নবান্ন থেকে বলেন ব্লকের নেতা উত্তর দেবে আরে নেতা বিরোধী দলের নেতা যদি ব্লকের নেতারই সমান হয় শুনে রাখুন মমতা ব্যানার্জী আপনার থেকে জনপ্রিয়তায় আমি উপরে আছি ছিলাম সেই জন্য আপনি আমার কাছে গেছেন আপনি ব্লক লেভেলের লিডার হিসাবে যাকে নিয়োগ করেছেন ব্যঙ্গ করেছেন সেই ব্লক লেভেলের আপনার কথায় ব্লক লেভেলের লিডারের কাছেই কিন্তু আপনাকে হারতে হয়েছে আপনি যেদিন অটোবায়োগ্রাফি লিখবেন সেদিন আপনাকে লিখতে হবে একুশের বিধানসভায় 213 সিট পাওয়া সত্ত্বেও আমি ভোটে গেছি এবং আপনার নামের পাশে আগে নন এমএলএ থাকতো সেটা আপনি অনেক চেষ্টা করে কাটিয়েছেন ভবানীপুরে কিন্তু আপনি কোনোদিনই কাটাতে পারবেন না যে আপনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী যে ছাত্র বা ছাত্রীকে দুবার পরীক্ষায় বসে পাস করতে হয় তাকে কম্পার্টমেন্টাল বলে আর আপনি সেই সেই ক্যাটাগরির মধ্যে পড়েন বিরোধীদের জব্দ করতে চান ফলস মামলা দিয়ে আমার মনে হয়েছে একদম দ্বিতীয় হচ্ছে মাওবাদীর নামে সোর্সের টাকা পুলিশের মডার্নাইজেশনের টাকা আরো ভালো ভালো অস্ত্র কেনার টাকা এইসব করে আরো কিছু টাকা ধরার ধান্দায় আছে আর তৃতীয় হচ্ছে গোটা পশ্চিমবাংলায় এমএ পাস করুন এমএসসি করুন ডক্টরেট করুন বেসিক করুন বিএড করুন যত ভালো আপনার মেধা থাকুক 12 ঘন্টা 14 ঘন্টা পড়ে আপনি যতই গরিব বাড়ির ছেলে সাধারণ বাড়ি কৃষকের বাড়ির ছেলে হয়ে নিজেকে উপযুক্ত তৈরি করুন না কেন আপনি চাকরি পাবেন না চাকরি পাবেন কিভাবে নয় আনারুল আর ভাদু হতে হবে জ্যান্ত লোককে কেটে পেট্রোল দিয়ে পুড়াতে হবে তাহলেই আপনি কম্পেনসেশন হিসেবে সিভিকে চাকরি পাবেন আর চাকরি পাবেন কিভাবে জঙ্গলমহলের লোকরা বলছে যে পেন বই সার্টিফিকেটে চাকরি পাওয়া যায় না মাওবাদী স্বাস্থ্য হবে একটা ভাঙা বন্দুক কাঁধে নিয়ে ঘুরতে হবে তাহলেই চাকরি পাওয়া যাবে নির্বাচনের আগে প্রায় 500 বেশি তথাকথিত মাওবাদীদের নামে তৃণমূল নেতাদেরকে চাকরি দিয়েছে জঙ্গলমহলের ছেলেরা ভাবছে যে মাওবাদী করলে আমাদেরকেও মুখ্যমন্ত্রী নবান্নকে ডেকে পাঠাবেন আবার 500-700 জনকে জুনিয়র কনস্টেবল হোক হোমগার্ড হোক সিভিল ভলেন্টিয়ার হোক তার ভবিষ্যৎ নিয়ে সে চাকরি দেবে তাই পশ্চিমবাংলায় সার্টিফিকেটের কোনো দাম নেই মাওবাদী স্বাস্থ্য হবে ও অ্যাজ ইউ লাইক আমরা স্কুল লাইফে করেছি ছদ্মবেশ প্রতিযোগিতা আপনি আগে প্রমাণ দেন আপনি প্রমাণ দেন আপনি কোন চ্যানেল আপনি প্রমাণ নিয়ে আসবেন আপনি কোন তোলামূল পার্টির কথায় আমাকে জঙ্গলমহলে সব সিট লোকসভা ভোটে তৃণমূল হেরেছে মমতা ব্যানার্জি বছর আগে থেকে এই প্রস্তুতি শুরু করেছেন যাতে জঙ্গলমহলে পঞ্চায়েত নির্বাচনে সে যে 2008 যেমন সিপিএম জিতেছিল ছত্রধর মাহাতোর উৎপাতে যে ছত্রধর মাহাতো পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতেছিল মমতা ব্যানার্জি তার মোটর সাইকেল করে ঘুরে বেড়াল সেই 2008-এর পঞ্চায়েতের নির্বাচনে সব গোটা জঙ্গলমহল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট হয়েছে 2009-এর লোকসভা নির্বাচনে
জঙ্গলমহলে মাত্র 35% ভোট পড়েছিল আপনারা যদি স্মরণ করেন জানতে পারবেন। যেহেতু 2019 লোকসভা ভোটে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া জঙ্গলমহলে সব সিট থেকে বিজেপি জিতেছে, মমতা ব্যানার্জি এখন চেষ্টা করা শুরু করলেন যাতে পঞ্চায়েতে কেউ প্রার্থী না হয় আর লোকসভাতে যেন 30-32% লোক গিয়ে ভোট দেয় এবং ওনারা জেতেন ও হারা সিটগুলো পুনরুদ্ধার করেন। সবটাই ক্যালকুলেশন এবং রাজনৈতিক উদ্দেশ্য। দাদা, অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি আজও খোলা হলো না, এখনো পর্যন্ত লালবাতি নিয়ে ঘুরছেন, কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। কে দিয়েছে কড়া পদক্ষেপ? তিনি তিরাদাজি নির্দেশ দিয়েছেন কড়া পদক্ষেপ। হরিদাস পাল সি কে সুপ্রিম কোর্টই বলেছে কে লালবাতি রাখবে কে নীলবাতি রাখবে, এরা সুপ্রিম কোর্ট কে মানে না? ঠাকুরের কাজ করিয়েছে চাকরি দেওয়ার নাম করে, চাকরি দেওয়ার নাম করে বুঝুক দেবরার লোকরা লোকরা কাকে জিতিয়েছে বুঝুক। আর ওই মহিলা যে লড়াই করছেন যে তরুণী, আমরা তাকে সাপোর্ট করি, সাহস আছে। উনি পুলিশে অভিযোগও দায়ের করেছেন, সাহস আছে মহিলার, নিশ্চয়ই সাহস আছে, আমাদের সাপোর্ট আছে। যখন সাহায্য নিতে আসবে বিজেপির দেবরা কার্যালয়ে, বিজেপি করবে, বিজেপি আগ বাড়িয়ে তার বাড়িতে যাবে না, কারণ হুমায়ুন কবির সেইটা চাইছে যে এটা রাজনৈতিক ইস্যু নয়, আমরা রাজনৈতিকভাবেও কাউকে ব্যবহার করতে চাই না। কিন্তু ওই মহিলাকে মাতঙ্গিনীর দেশের লোক তাকে স্যালুট জানাই, একটা মন্ত্রীর বিরুদ্ধে তিনি সাহস নিয়ে প্রচেষ্টা করেছেন, সত্যি কথাটা বলেছেন। তিনি যদি কখনো ফিল করেন ইনসিকিউরিটি ফিল করেন, নিরাপত্তার অভাব ফিল করেন, আইনি সাহায্য চান, তাকে বলবো একটা ফোন করে দেবেন আমাদের দেবরা মণ্ডলের প্রেসিডেন্টকে, ভারতীয় জনতা পার্টি তার পাশে। ওই তো এমএলএ 16 কোটি না 13 কোটি তুলেছে, তার বিএমএ ধরেছে গাছকাণ্ডতে কোনো পোস্টার লাগায় কেউ তৃণমূলের পার্টি অফিসের দরজা খুলে করেন বলবে, তিনি এটা অ্যাকশন নেবেন বলছেন। তার বাড়িতেই তো কয়লা, গরু, পাথর, দুনিয়ার টাকা, বালির টাকা যায়। দুর্নীতির চূড়ামণি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হিমালয়ের পর্বতের কথায় বিশ্বাস, তিনি কাকে শিক্ষা দেন? ব্যবস্থা একটাই, পশ্চিমবঙ্গে 356 করতে হবে, করার আগে পুলিশ নিয়ে নিতে হবে 356। কালকে হাজার হাজার লয়ার পোস্টপল ভায়োলেন্সের পরিবারগুলোকে নিয়ে রাস্তা নিয়ে ভাই এবার হিন্দি মে থা ডাউনলোড বাঙাল সবকো মালুম হচ্ছে। ভ্যাকসিন ভি আপ ফেক ভ্যাকসিন ভি লাগা লিয়া এমপি অনারেবল এমপি আইএসি যে হোতা হ্যায় পুলিশ জাজমেন্ট কো ফ্রড কর দিয়া গভর্নমেন্ট কা আদমি পুলিশ কা আদমি। আপ উসি কেস মে এ লোগোটা আমার লোগোটা তো স্যার ডেপু অফ দি বেঙ্গল সিএম রেডি কর পুলিশ মিনিস্টার কি ইশারা সে কাম হুয়া ইসকা এগেন্স্ট তো সিঙ্গেল আইডি হবে, ইনভেস্টিগেশন কে কোই জরুরত নেই হ্যায়, এ ডকুমেন্ট সাফিসিয়েন্ট হ্যায়, পুরা ট্যাক্সন লেনা চাহিয়ে, এ লোক কো অন্ডার করনা চাহিয়ে, জো আইও কে খিলাফ জো এফআইআর হুয়া ও ইনভেস্টিগেশন মে আয়েগা তো উসকা পিছে কোন কোন হ্যায়, কোন কোন আইপিএস হ্যায়, আর আইপিএস কা পিছে 99 মে সে ডাইরেকশন মানে পুলিশ মন্ত্রী কা ইনভলভমেন্ট ভি হ্যায়, এ সব কারবাই হোনা চাহিয়ে। বঙ্গাল কা হালত বহুত খারাপ হ্যায়,
राष्ट्रपति शासन के लिए बंगाल फिट है। दादा थोड़ा हिंदी में, इसलिए आज प्रेस मीट कर रहे हैं। देखिए प्रेस मीट में आप लोग का तीन मुद्दा था, एक तो जो ईडी ने एफआईआर किया है दिल्ली पुलिस में, कलकत्ता पुलिस के खिलाफ जजमेंट का फर्जरी हुआ, उसमें कार्रवाई होना चाहिए, हम लोग का डिमांड है। पुलिस फर्जी कर रहा है, इस केस में फर्जी हो रहा है जिसमें सीएम की अपनी नेफ्यू इन्वॉल्व है, इसमें कार्रवाई होना चाहिए। दूसरा, पेट्रोल डीजल के दाम को लेकर प्राइम मिनिस्टर ने जो बताया है सच बताया है, उसके ऊपर मैंने टिप्पणी किया। स्टेट गवर्नमेंट ने अगले साल 22-23 जो फिनेंशियल ईयर शुरू हुआ है उसमें एडिशनल 2000 करोड़ एडिशनल इनकम के लिए प्रावधान रखा अपने बजट में पेट्रोलियम गुड्स के ऊपर, इसलिए दाम कमाने का बात तो छोड़ दीजिए, और भी स्टेट रेवेन्यू एनहेंस करने का प्लानिंग है ममता बनर्जी की सरकार, ये हम लोग खुलासा किया। और थर्ड, जो कोऑपरेटिव सिस्टम है, अभी सेंट्रल में कोऑपरेटिव सेपरेट डिपार्टमेंट बना, अमित शाह जी का पास गया कोऑपरेशन डिपार्टमेंट, सेंट्रल गवर्नमेंट का अमित शाह जी को देखना चाहिए बंगाल में कोऑपरेटिव जो रिजर्व बैंक का लाइसेंस में बैंक फंक्शन कर रहा है उसमें विदाउट सिक्योरिटी 25,000 लोन केसेस सैंक्शन हो गया, हंड्रेड्स ऑफ करोड़ ऑफ रुपीज, ये रुपीज सरकार का नहीं है, ये आम आदमी का है, डिपोजिटर का है जो कोऑपरेटिव में रखा है। हर अगले 2-3 साल इस तरीके से चलेगा तो सब कोऑपरेटिव इंस्टीट्यूशन बंद हो जाएगा, और डिपोजिटर का जो रुपया है डिपोजिटिंग मनी है वो मनी वापस उसको रिटर्न नहीं मिलेगा। इसलिए एक तरफ सेंट्रल गवर्नमेंट को हम लोग बोल रहा है आपका डिपार्टमेंट बना कुछ कीजिए, रिजर्व बैंक कुछ कीजिए, सब बैंक आरबीआई का लाइसेंस होल्डर है। और थर्ड पॉइंट जो है डिपोजिटर को ऑन बिहाफ ऑफ दी बीजेपी एज ए ऑपोजिशन लीडर, ये मेरा फर्ज बनता है डिपोजिटर को, मैं उसको प्राइमरी जो बात करना चाहिए जो मत डिपोजिट रखिए कोऑपरेटिव बैंक में, वो आप खाता बंद कीजिए और नेशनलाइज बैंक में खाता खुलिए, यही तो बंगाल में डिपोजिटर का रुपया जैसे शारदा रोज वैली अल्केमिस्ट एनपीएस का रुपया बर्बाद हो गया, ये रुपया भी अगले 5 साल बाद बर्बाद होने वाला है।